हेलो वेलकम टू आवर चैनल। आज के सुपर गार्लर सीएसएन वनर एपिसोड नम्बर 11 एक्सप्लेन करब। चलो शुरू करा जाक आजकल वीडियो। एपिसोडे शुरूते सुपर गार्ल के आकाशे उड़ते देखी। उड़ते उड़ते से एक फैमिली ते आगुन लागते देखा सेखने गए तादेर के बाचाय। एर पर सीने एलेक्स और कारा के एक कैफेर दिखे जेते देखी। कारा एलेक्सर का उइनेर कथा बोल चीलो। से कैफेते जावर पर कारार एक छेलेर संगे देखा है और से छेलेटा कारार का ग्रैंटेर कथा बोल चीलो। सेखान थेके कारा अफिसे चले आसे और सेखाने तार उइनेर संगेओ देखा है किन्तु उइन तार संगे भालो करे कथा बोले ना। एरपर सेखाने ग्रैंड एकटा मीटिंगे सबाइके निजे निजेर काज बुझिए देय। तारपर सेखाने कारार छेले एडाम आसे। एटा देखे कारा खूब अबाक हो जाए कारण एई छेलेटाई कारार संगे कैफेते कथा बोलछिलो। एडाम ग्रैंडके जानाय से तार चिठि पेये एखाने एसेछे। एरपर ग्रैंड काराके बोले ताके निये डिनारे जाओयार कथा। एरपर आमरा देखि रेलिंगे एकजन सुपर गार्ल और एलियनर बिरुद्धे कथा बोलछिलो और सेखाने जेम्स छवि तुलछिलो। एरपर सेनेटर जे दुजन गार्ड छिलो तादेर दुजन के एकटा एलियन तुले छुड़े फेले दे। एटा देखे सेखानकार सबाई भय पेये जाए। सेखाने एलेक्स और हैंको छिलो तारा दुजन सेनेटर के हेल्प करार जोन्नो छुटे जाए। एरपर जेम्स तार हाथेर घड़ीटिर साहाज्ये सुपर गार्ल के सेखाने डेके नेय। एरपर सुपर गार्ल सेखाने एसे सेनेटर के बाँचिये नेय और ताके निये तार अफिसे पौंछे दिये आसे। सेनेटरेर अफिसे जावार परे से तादेरके अनेक खराब खराब कथा बोले। एरपर कारारा सेखान थेके चले आसे और हैंक तादेरके बोले। हैंक तादेरके जानाय এই এলিয়েনটা খুবই শক্তিশালী আর হ্যাঙ্ক এই ব্যাপারে খুবই ভয় পেয়ে আছে। আর হ্যাঙ্ক কারাকে জানায় যদি আমার কিছু হয়ে যায় তাহলে জেনারেল লেন সেটা সামলে নেবে। তখন সুপার গার্ল বলে আমিও তোমার সাথে আছি। এরপর কারা ক্র্যান্ডকে বোঝায় অ্যাডামের সঙ্গে ডিনারের জন্য যাতে সে সেখানে গিয়ে খুব ভালো ভালো কথা বলে। এরপর অ্যাডাম আর ক্র্যান্ড दुजन मिले डिनारे जाए। सेखाने आमरा देखी ग्रैंड शुधु निजेर कथाई बोलछिलो। एटा देखे एडामेर खूब एकटा भालो लागे ना। तारपर सेखान थेके से चले जाए। एरपर जेम्स आर कारा रेलिंगेर सेई छबिगुलो देखछिलो। सेई छबिर स्कैन देखे जेम्स बोले सेनेटरेर चोखटा ठीक एलिनेर मतो लागछे। तखन कारा बोले सब छबितेई कि एमन लागछे? तखन जेम्स बोले না সব ছবিতে তেমন লাগছে না কিন্তু তুমি যখন থেকে বাঁচিয়েছো তার পরের ছবিগুলোতে তেমন লাগছে। অন্যদিকে হ্যাঙ্ক ডিইও তে সেনেটরের সঙ্গে কথা বলতে থাকে আর কারা এলএস কে ফোন করে বলে ডিইও তে যে সেনেটর আছে সে আসলে এলিয়েন আর যে সত্যিকারের সেনেটর সে খুবই বিপদে আছে। এরপর এলেক্স হ্যাঙ্কের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে সেনেটরটি আসলে ফেক। এরপর সেই ফেক সেনেটর সবার উপরে অ্যাটাক করে আর এলেক্স তার উপরে গুলি চালাতে থাকে। এরপর সেখানে সুপার গার্ল এসে তাকে আটকানোর চেষ্টা করে। তখন সেই নকল সেনেটরটি সেইখানকার দেওয়াল ভেঙে উপরের দিকে উঠে যায় আর সুপার গার্লও তার পেছন পেছন যায়। ঠিক তখন গ্র্যান্ড কারার কাছে ফোন করে আর তাকে ফোন করে অফিসে আসতে বলে। আর অন্যদিকে হ্যাঙ্ক আর এলেক্সকে আমরা কথা বলতে দেখি। এলেক্স হ্যাঙ্কের কাছে ক্ষমা চায় তার পাওয়ার ইউজ করতে বাধ্য করার জন্য। তখন আমরা হ্যাঙ্ককে আগের সিন মনে করতে দেখি। সেখানে হ্যাঙ্ক এলেক্সকে বলতে থাকে যে ওই এলিয়েনটি কিভাবে তার পরিবারকে মেরে ফেলেছে। এটা শুনে এলেক্স খুব কষ্ট পায়। এরপর ক্র্যান্টের অফিসে কারা আসে। ক্র্যান্ট কারাকে বলে তাদের ডিনার একদমই ভালো হয়নি আর এই কারণে আর কোথাও যাবে না। তখন কারা বলে আমি সব ঠিক করে দেব। এরপর কারা সেখান থেকে বেরিয়ে অ্যাডামের সঙ্গে কথা বলে। কারা অ্যাডামকে বোঝায় সে যাতে ক্র্যান্টের সঙ্গে আবারও কথা বলে সেই ব্যাপারে বলে। অ্যাডাম প্রথমে রাজি না হলেও কারা পরে তাকে রাজি করিয়ে নেয় এবং
ক্র্যান্ট, কারা আর অ্যাডাম একসাথে বসে কথা বলে। সেখানে ক্র্যান্ট তার ভুলগুলো স্বীকার করে নেয় আর অ্যাডাম এতে খুব খুশি হয় এবং তারা তিনজন কথা বলতে থাকে। আর এদিকে হ্যাঙ্ক আর এলেক্স যে হোয়াইট মার্শান যে এলিয়েনটি ছিল তাকে ধরার প্ল্যান করে এবং তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। হ্যাঙ্ক আসল সেনেটরকে ধরেই ফেলে, কিন্তু এলেক্সকে সেই নকল সেনেটরটি কিডন্যাপ করে নেয়। এরপর হ্যাঙ্ক হোয়াইট মার্শানের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে যে এলেক্সকে ছেড়ে দিতে, তার বদলে হ্যাঙ্ককে নিতে। এরপর সে হ্যাঙ্ককে একটা ঠিকানা বলে সেখানে যাওয়ার জন্য। হ্যাঙ্ক এরপর হোয়াইট মার্শানের কাছে যায় আর সে এলেক্সকে নিয়ে এসেছিল। তারপর সে তার নিজের রূপে ফিরে আসে এবং তাদের মধ্যে কিছু কথা হয়। হোয়াইট মার্শান হ্যাঙ্ককে মারার চেষ্টা করে, ঠিক তখনই সুপার গার্ল চলে আসে আর সুপার গার্ল হ্যাঙ্ক আর হোয়াইট মার্শানের মধ্যে অনেক মারামারি হয়। এরপর হ্যাঙ্ক সেই হোয়াইট মার্শানকে মেরেই ফেলবে, ঠিক তখনই সুপার গার্ল তাকে বাধা দেয় এবং তাকে ডিইওতে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর তাকে ডিইওতে নিয়ে গিয়ে এলিয়েন যে জেল আছে সেখানে আটকে রাখে। সেখানে থেকে সে সুপার গার্লকে বলে, তোমাদের কাউকে আমি ছাড়বো না। তখন সুপার গার্ল বলে, তোমরা এরকম আর কত আছো। তখন সেই এলিয়েনটা বলে, আমরা এরকম অনেক কোটি কোটি আছি। তখন সুপার গার্ল বলে, আমি তোমাদের সবাইকে দেখে নেব। এরপর আসল যে সিনেটর ছিল সে সবার সামনে সুপার গার্লের অনেক প্রশংসা করে। তারপর আমরা কারাকে তার অফিসে দেখতে পাই, অ্যাডামের সঙ্গে কথা বলছিল। অ্যাডাম তাকে ডিনারে ইনভাইট করে আর এটা ক্র্যান্ট দেখে বুঝতে পারে যে অ্যাডাম কারাকে খুব পছন্দ করে ফেলেছে। এরপর কারা আর এলেক্সকে আমরা একসঙ্গে বসে থাকতে দেখি। সারাদিনে কি হয়েছে সেই কথা দুজন দুজনকে বলছিল। ঠিক তখনই তারা টিভিতে নিউজ দেখতে পায় যে সুপার গার্ল একটা অ্যাক্সিডেন্ট থেকে একটা গাড়িকে বাঁচিয়েছে। তখন তারা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এলেক্সের পাশে কারা বসে আছে, তাহলে এটা কে? আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে।